হাই ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বটি পাড়ার ক্রিকেট নিয়ে। বর্তমান বিশ্বে ক্রিকেটের জনপ্রিয়তা নেই এমন একটি দেশ খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এশিয়ার পাশাপাশি ইউরোপ ও আমেরিকার কান্ট্রিগুলোতেও ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। তো বন্ধুরা, আপনারা সবাই ক্রিকেট খেলা সম্পর্কে অবগত আছেন এবং পাড়ার মাঠে অবশ্যই সকলের খেলার অভিজ্ঞতা রয়েছে। তো আজকের যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হলো পাড়ার মাঠে ক্রিকেট পিচ তৈরি করা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামের ছেলেরা কাস্তে কোদাল হাতে নিয়ে আবাদি জমি ঘুরে ক্রিকেটের জন্য পিচ তৈরি করছে। আপনারা সবাই জানেন ক্রিকেট খেলার পিচ বাজি গজের পিচ ছোট বড় কোনো ভেদাভেদ নেই, এখানে সবাই খেলতে পারে। তো চলুন বন্ধুরা, দেখে নেই কীভাবে পিচ তৈরি করতে হয় এবং কীভাবে পিচ তৈরি করছে। একদম ন্যাচারাল এবং গ্রামীণ পদ্ধতি। আশা করছি আপনারা সবাই ভিডিওটি দেখবেন এবং ভিডিও শেষে লাইক কমেন্ট শেয়ার, আর যারা নতুন ভিউয়ার্স তারা অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, একটি কথা না ভুললেই নয়, দশে মিলে করি কাজ, হার জিতি না হিলাজ। আপনারা সবাই এই কথাটির নিদর্শন চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আসলে সবাই কতটা যে একতাবদ্ধ জোটবদ্ধ হয়ে কাজ করছে তা না দেখলে বোঝার উপায় নেই। তো এখান থেকে ছোটো ছোটো হাঁটি পাপা করে মানুষ একতাবদ্ধ হওয়ার একটি স্লোগান, সেটিও একটি অনুপ্রেরণা যোগায়। একটি ক্রিকেট খেলার মাধ্যমেও সেটি করা সম্ভব আর কি, সেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন পিচ প্রায় 80% কমপ্লিট, সেখানে দুর্মুষ করছে। আর অবশ্যই লাইক এবং কমেন্ট করে রাখবেন এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের এই মাঠে খেলা, ক্রিকেট খেলা দেখাবো আপনাদেরকে। আশা করছি আপনারা সবাই অধীর আগ্রহে থাকবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দেবেন। ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পিচ কমপ্লিট, মানে তৈরি হয়ে গেছে। কিছুক্ষণ আগে আপনারা এই পরিবেশ বা মাঠের চিত্রটা দেখতে পেয়েছিলেন কেমন, আর দেখুন কমপ্লিট হওয়ার পর কত সুন্দর, কত স্লিম হয়ে গিয়েছে। এখন এটি শুকোতে দেওয়া হয়েছে, পরবর্তীতে খেলা হবে, আপনারা পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের চাহিদা আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে সাহায্য করবে। তো আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।